নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার, প্রত্যেকে জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট করুন। 12ই জুলাই মঙ্গলবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার 12ই জুলাই 2022, অর্থাৎ বিশেষভাবে যোগ সৃষ্টি হয়েছে যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তির যোগ। এমনিতে আগামীকাল ব্রহ্ম মুহূর্ত কিন্তু দিনটিকে রিপ্রেজেন্ট করছে, খুব দুর্দান্ত ব্রহ্ম মুহূর্ত, খুব ভালো একটি যোগ কিন্তু থাকছে। অর্থাৎ এই যোগে অনেক কিছু কিন্তু শুভ ঘটনা কিন্তু ঘটে। এই আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির প্রাপ্তির জায়গা নির্দেশ করতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি একে একে আলোচনা করব। দেখুন, একটা কথা আমি বলি, ভিডিওটি প্রতিদিনের মতো সম্পূর্ণ আলোচনা শুনবেন, কারণ অনেকেই কমেন্ট করছেন যে স্যার আমার হচ্ছে বা একটুর জন্য আমার মিস হয়ে যাচ্ছে, কেউ বলছেন স্যার আমার হলো না। দেখুন, আপনার ছকে যোগ আছে কি না, অর্থাৎ যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কোন কোন যোগ থাকা দরকার। অনেক যোগ আছে জ্যোতিষশাস্ত্রে, বিভিন্ন রকমের যোগ আছে, যেই যোগগুলো যদি আপনার থাকে তাহলে আপনার প্রাপ্তি থেকে কেউ আটকাতে কিন্তু পারবে না। অর্থাৎ আপনার যেখানে পাওয়ার যোগ্যতা আছে সেখানে আপনি কিন্তু পাবেন। কোন সময় আছে, কোন বছর আছে, সেটা নির্দিষ্ট একটি টাইম, সেটা নির্ণয় করবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার। অর্থাৎ যে রাশিগুলোর আমি নাম আপনাদেরকে বলবো, সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব। তার আগে একটি কথা বলি, অনেকেই ভিডিওটি দেখছেন, প্রচুর দর্শক প্রিয় ভিউয়ার্সরা দেখছেন, প্রত্যেকের সঙ্গে কি এই ঘটনাটা ঘটছে এমনটি নয়, আবার না হচ্ছে এটাও কিন্তু নয়, অনেকে পাচ্ছে যে কোনো দিক থেকে অর্থ আপনাদের আগামীকাল আসবেই, যে কোনো দিক থেকে। অর্থাৎ প্রাপ্তির একটা বড় সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এই পাঁচ রাশির। কত অ্যামাউন্টের অর্থ পাবে, কত টাকা পাবে, সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যচক্র, তার রাশিচক্র। অর্থাৎ আপনার ভাগ্যভাব, এটা হচ্ছে সম্পূর্ণটা, সম্পূর্ণরূপে এটা হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্যভাব আপনার কতটা সাপোর্ট দিচ্ছে, আপনার ধনভাব কতটা সাপোর্ট দিচ্ছে, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব কতটা সাপোর্ট দিচ্ছে, এটা কিন্তু দেখা গেছে এখন তো দরকার। এর পাশাপাশি আপনাদের দেখতে হবে, আপনাদের ক্ষেত্রে আপনার রাহুর পজিশান, রাহু শুক্র শনি এবং বুধ আপনার জন্মছকে কেমন আছে, এই চারটি গ্রহ যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। অর্থাৎ রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ, রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন, আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু কবচ কি করবে, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিশকে যাচ্ছে, প্রাপ্তির জায়গাটায় বাধা আসছে, সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু মজবুত করবে, রাহু আপনাদের স্ট্রং করবে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার কথা আপনাদেরকে বলছি। তবে আপনি রাহুর জায়গাটা যদি স্ট্রং না করেন বা আপনার দশা কেমন চলছে সেটা দেখা দরকার, এবং অনেকে রাশি জানেন না বা অনেকের ক্ষেত্রে হস্তরেখা বিচার করা দরকার, যাদের জন্ম ডেট অফ বার্থ নেই,
যারা হস্তরেখার বিচারক, কিন্তু যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, অনলাইনে আপনারা নিজস্ব হস্তরেখা বা জন্মছক বিচার করাতে চাইছেন, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং এর পাশাপাশি যারা রাহু রক্ষা কবচ আপনারা নিতে ইচ্ছুক আছেন, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা পেয়ে যাবেন। কেন হচ্ছে না, কেন আপনি পাচ্ছেন না, আপনার প্রাপ্তিতে কেন বাধা আসছে, কেন, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নর একমাত্র সমাধান একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু করে দিবে। অর্থাৎ আপনার কোন বছর প্রাপ্তি হবে, কোন সময় প্রাপ্তি হবে, আপনার লাকি নাম্বার, আপনার ফরচুনা নাম্বার, এগুলো একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু নির্দেশ কিন্তু করে দিবে। প্রাপ্তির জায়গাটা সবারই কিন্তু হয় না সব সময়। এই যে আগামীকাল পাঁচ রাশি বলছি, পাঁচ রাশি রাখো কোটি হাজারো মানুষ আছে, সবার ভাগ্য কি সমান, সেটা নয়। কারণ প্রত্যেকে জন্মিছে এক এক রকমের ভাগ্য নিয়ে। আপনার আগামীকাল না হলে আপনার তো দেখা গেল আগামীকাল যোগ নাই, আপনার তো ছ মাস পরেও হতে পারে, দু মাস পরেও হতে পারে, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে জানিয়ে দিবে। এই ভিডিওটি কি জানেন, আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করি। এই বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করি, আপনারা দেখুন বুঝুন আমি কি বলছি, বুঝার পর আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তবে আপনার কিন্তু জীবনে সফলতা আসবে। বুঝার জায়গাটা কিন্তু একান্ত থাকা দরকার। নাম্বার ওয়ান রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 10:19 থেকে 11:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। এবং আপনাদের শুভ সময় সকাল 7:45 থেকে আপনার 9:15 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। শুভ সময় সকাল 10:42 থেকে 11:55 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটি হচ্ছে 4। শুভ সময় সকাল 11:11 থেকে 1:02 পর্যন্ত। সর্বশেষ রাশির যে আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময় রাশিভিত্তিক যে শুভ সময় সেটি হচ্ছে 12:46 থেকে, দুপুর 12:46 থেকে আপনার শুরু করে 2:12 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু শুভ। অর্থাৎ আমি যে পাঁচ রাশির কথা আমি বললাম, সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক আগামীকাল প্রাপ্তি, গাঢ় প্রাপ্তি কিন্তু নিশ্চিত। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যচক্র, ভাগ্যভাব, আপনার ধনভাব, এই ভাবগুলো বিশ্লেষণ করা দরকার, আপনার যোগের জায়গাটা বিশ্লেষণ করা দরকার, আপনার হস্তরেখা দেখা দরকার, আপনার দশা দেখা দরকার। এই সমস্ত কিছু বিষয় যদি মিলে তাহলে আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।